ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে সম্মানিত প্রধান অতিথি উপস্থিত সভাপতি এবং বাংলাদেশ জাতীয় দল বিএনপি এবং অন্ধ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমরা আজকে বিএনপি সারা বাংলাদেশে দ্রব্যমূল্যের উর্ধগতি এবং আমাদের নেতা কর্মীদের হত্যার প্রতিবাদে বিভিন্ন জায়গায় আমরা মিছিল মিটিং করে যাচ্ছি, তারই অংশ হিসেবে আজকে আমরা এখানে নাসুল্লাবাদে এসেছি। আমি বেশি কথা বলবো না, যেহেতু আমার অনেক নেতৃবৃন্দকেই কথা বলতে আজকে দেওয়া যায় নাই, সেজন্য আমি আমার বক্তব্য খাটো করে আমি আমার নেতাকে সুযোগ দিচ্ছি। আমি একটা কথা বলেই শেষ করতে চাই, অনেকে আছেন আশেপাশে থেকে এটা সেটা বলেন, আমি তাদেরকে বলতে চাই আমরা কিন্তু আনোয়ারাতেই জন্মগ্রহণ করেছি, আমরা কিন্তু ওই ইন্ডিয়া থেকে আসি নাই, কারো হাতের আঙ্গুলের ভেদ দিয়ে পড়ে যায় নাই। কেউ যদি কাউকে খাটো মনে করবেন তাহলে ভুল করবেন, বাঘের বাচ্চা থেকে বাঘের বাচ্চা হয়, বাঘের ভাইও বাঘের ভাই হয়। সুতরাং কেউ কারো দিকে রক্ত চক্ষু দেখাবেন না, হালুয়াঘাটের মাটিতে কাউকে ভয় করে বেঁচে থাকতে চাই না, যদি বেঁচে থাকি বাঘের মতো সিংহের মতো একদিন বেঁচে থাকবো, আর বিড়ালের মতো এক্ষণ থেকে না এক মিনিটও বেঁচে থাকতে চাই না। সুতরাং সাবধান হয়ে যাবেন, কেউ কাউকে হুমকি দিবেন না, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ জনাব আলমগীর বিপ্লব সাহেবকে, সংগ্রামী সাথী সহযোদ্ধ বন্ধুরা এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন, যার বক্তব্য শোনার জন্য আপনাদের আগ্রহ বসে আছেন শেখ হাসিনা সরকারের আতঙ্ক মাইমন শিক্ষা বিভাগের কৃতি সন্তান। এ পর্যায়ে প্রধান অতিথির অনুমতি ক্রমে বক্তব্য নিয়ে আসছেন আজকের সভার সভাপতি আপনাদের ভোটে নির্বাচিত সাবেক তিনবারের চেয়ারম্যান জননেতা জনাব আব্দুল হাই সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তেল গ্যাস বিদ্যুৎ দ্রব্যমূল্য চাল ডাল পরিবহন সহ এই ঊর্ধ্বগতির লক্ষ্যে আজকের আয়োজিত সভার প্রতিবাদ সভার সম্মানিত যিনি প্রধান আকর্ষণ কেন্দ্রীয় কমিটির জাতীয় নির্বাহী কেন্দ্রীয় কমিটির ও সাংগঠনিক সম্পাদক জনাব আলহাজ ইমরান সালেহ প্রিন্স সাহেব, আজকের এই আয়োজনের প্রধান যারা এখানে উপস্থিত হয়েছেন, যেহেতু আমাদের সেই লক্ষ্যে কথা বলতে বলা সম্ভব হচ্ছে না, আজকে যার বক্তব্য আপনারা শুনবেন তিনি আমাদের প্রিন্স ভাই, অতীতে অনেক আমাদের ইউনিয়নে বাইরে উনি হালুয়াঘাটে অনেক উন্নয়নমূলক কাজ করছেন। আমরা আশাবাদী এই এই ফাঁসিবাদী সরকার আর ক্ষমতায় থাকবে না, এটা আমরা বিশ্বাস করি, তারই লক্ষ্যে তিনি একদিন এমপি হবেন, মন্ত্রী হবেন, উন্নয়ন হবে সেই আশা ব্যক্ত করে তারেক রহমানের মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, এই আশা ব্যক্ত করে আজকে আয়োজনে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি, শেষ করছি, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক হালুয়াঘাট তুলাওড়া মাটি মানুষের নেতা জননেতা জনাব আলহাজ সৈয়দ ইমরান সালেহ প্রিন্স ভাই, আজকে এই স্বদেশী ইউনিয়নের বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি
সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল হাই উপস্থিত। এই স্বদেশী ইউনিয়নের জন্য আমাদের টিম লিডার আলমগীর আলম বিপ্লব উপস্থিত আছেন, জেলা বিএনপি সদস্য উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আবু হাসান এই আসলাম মিয়া বাবুল, জেলা বিএনপি সদস্য সাবেক চেয়ারম্যান মেয়র প্রার্থী আব্দুল হামিদ, বিএনপি নেতা কাজী ফরিদ আহমেদ পলাশ, মহিলা দলের জেলা সাধারণ সম্পাদিকা হোসনিয়ারা নীলু, বিএনপির নেতা সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজান সহ উপস্থিত বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত ইউরোপিয়ান ভাইয়েরা আসসালামু আলাইকুম। সময়ের অভাবে অনেক নেতৃবৃন্দ বক্তব্য রাখতে পারেন নাই, আমিও আমার বক্তব্য সংক্ষিপ্ত করব। বন্ধুগণ, আজকে জানেন যে আমাদের এই সমাবেশ একটি বিক্ষোভ সমাবেশ। আপনারা জানেন যে বর্তমান সরকার জনবিচ্ছিন্ন সরকার, ভোটারবিহীন সরকার, তারা দুর্নীতি দুঃশাসন চালিয়ে জেলে দেশের অবস্থা অত্যন্ত নাজুক করে দিয়েছে, যার ফলে চাল ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আকাশচুম্বী মূল্য বৃদ্ধি ঘটেছে, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি হয়েছে, সারের মূল্য বৃদ্ধি করা হয়েছে, পরিবহন ভাড়া বাড়ানো হয়েছে, যার ফলে জনজীবনে আজকে নাবিশ্বাস উঠেছে। বন্ধুগণ, আমরা যেটা বলি জনগণের সরকার এই সরকার নয়, জনগণের নির্বাচিত সরকার নয়, এই জন্য জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নাই। তারা শুধু লুটপাট করছে, দুর্নীতি করছে, জনগণের টাকা পাচার করছে বিদেশে, জনগণের পকেট কেটে নিজেরা পকেট ভারী করছে, এটাই হচ্ছে বর্তমান সরকারের নীতি। সেই কারণে আজকে জনজীবনে নাবিশ্বাস উঠেছে। আজকে এর বিরুদ্ধে বিএনপি সারা দেশে আন্দোলন গড়ে তুলেছে, পাড়া মহল্লায় গ্রামে গঞ্জে ইউনিয়নে হাটে বাজারে আমরা বিক্ষোভ করছি। এই বিক্ষোভে জনগণের আজকে জোয়ার লেগেছে, ঢেউ লেগেছে, জনগণ আজকে ব্যাপকভাবে এই বিক্ষোভ সমাবেশগুলিতে যোগ দিয়ে এই বিক্ষোভকে গণবিক্ষোভে পরিণত করেছে। এই জন্য সরকারের মাথা খারাপ হয়ে গেছে, তারা এই গণবিক্ষোভকে দমন করার জন্য গুলি করছে, হত্যা করছে, রক্তপাত করছে, গ্রেপ্তার করছে, তাতেও কিন্তু এই গণবিক্ষোভ থেমে নাই। আপনারা দেখেছেন গত কয়েকদিনে ভোলাতে নারায়ণগঞ্জে গুলি করে আমাদের সাথীদেরকে হত্যা করা হয়েছে, আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানকে আহত করা হয়েছে, আমাদের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুকে কুমিল্লাতে রক্তাক্ত করা হয়েছে, আমাদের মেয়র প্রার্থী তাবি তাওয়ালকে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, শামা ওবায়েদ সহ অন্যান্য নেতৃবৃন্দকে আপনার আহত করা হয়েছে। তারা ভেবেছিল এই নেতৃবৃন্দকে আহত করে, গ্রেপ্তার করে, হত্যা করে জনগণকে দমানো যাবে, বিএনপি নেতা কর্মীদেরকে এই আন্দোলন থেকে নিবৃত্ত করা যাবে, কিন্তু আজকের এই নাসুল্লার সমাবেশ কি তা বলে? বলে না। আজকে এই হত্যা নির্যাতন নিপীড়ন করে বিএনপি নেতা কর্মীদেরকে যেরকম আন্দোলন থেকে নিবৃত্ত করা যায় নাই, যাবে না, জনগণকেও এই আন্দোলন থেকে নিবৃত্ত করা যাবে না। এই আন্দোলন অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে, ইনশাল্লাহ বিজয় অর্জন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবেই চলবে। বন্ধুগণ, আপনারা জানেন যে শেখ হাসিনা বর্তমানে আপনার 15 দিনের সফরে ব্রিটেনে গিয়েছে এবং যুক্তরাষ্ট্রে যাবে। এই ব্রিটেন যুক্তরাষ্ট্রে যাওয়াটা আজকে প্রয়োজন ছিল না, অথচ জনগণের কোটি কোটি টাকা খরচ করে তিনি ব্রিটেনে গিয়ে মিথ্যাচার করছে। তিনি বলেছেন যে একমাত্র আওয়ামী লীগের আমলেই বলে বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন হয়, সুষ্ঠু নির্বাচন হয়। তার এই কথা শুনে গাধাও হাসে। আপনারা জানেন 74-74 সালের কথা বাদ দিয়ে দিলাম, কিন্তু এই হাসিনার আমলে 2014 সালে জনগণবিহীন নির্বাচন হয়েছে না? এই ভোটারবিহীন নির্বাচন হয়েছে কিনা? রাজনৈতিক দলবিহীন নির্বাচন হয়েছে? হয়েছে। 154টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন করে নিয়েছে, যা গিনিস বুকে নাম উঠাতে পারে এরকম একটি নির্বাচন, সারা বিশ্বে কোনো নজির নাই। আবার 2018 সালের নির্বাচন, দিনের ভোট চুরি করতেও তারা ভয় পেয়েছিল, সেই কারণে আগের রাতে তারা অনুগত প্রশাসনকে দিয়ে তারা সে ভোট চুরি করে পরের দিন লক্ষ লক্ষ ভোটের হিসাব দিয়ে তারা ক্ষমতা দখল করেছে। এই যদি হয় নিরপেক্ষ নির্বাচনের নমুনা আওয়ামী লীগের আমলে, তাহলে আমাদের এই নির্বাচন দরকার নাই, আমরা এই নির্বাচন চাই না। এই সরকার
গণতন্ত্র হত্যাকারী সরকার, এই সরকার রাষ্ট্রঘাতী সরকার, এই সরকার রাষ্ট্রদ্রোহী সরকার, এই সরকারকে বাংলাদেশের মানুষ মানে না, মানবে না। এই সরকারের অধীনে কোন নির্বাচন বাংলার মাটিতে আর হতে পারে না। বন্ধুগণ, আপনারা দেখেছেন গত পরশু দিন ঢাকায় আমাদের নেতারা মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ করেছে। এই মোমবাতি জ্বালিয়ে নিরীহ প্রতিবাদকেও যে সরকার সহ্য করতে পারে না, সেই সরকার বুঝি ভোটের লাইনে দাঁড়িয়ে ক্ষমতার পালাবদলের নির্বাচনকে হতে দিবে না। সেই কারণে আমরা মোমবাতি জ্বালালে যদি তাদের বুকে আগুন লাগে, মশাল জ্বালালে এই সরকার একদিনও টিকবে না। ইনশাল্লাহ আমরা সেই মশাল জ্বালানোর প্রস্তুতি নিচ্ছি। বন্ধুগণ, বলতে চাই এই যে সরকার রক্তপাত করে, এই হত্যা নির্যাতন করে আন্দোলনকে দমাতে চায়, এই আন্দোলন দমবে না। এই আন্দোলন হচ্ছে গণতন্ত্র মুক্তির আন্দোলন, আন্দোলন হচ্ছে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন, এই আন্দোলন হচ্ছে বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন, এই আন্দোলন হচ্ছে দেশ ত্যাগ তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার আন্দোলন, এই আন্দোলন হচ্ছে টেক ব্যাক বাংলাদেশের আন্দোলন। অর্থাৎ বাংলাদেশকে তার প্রকৃত জায়গায় নিয়ে যেতে হবে, গণতান্ত্রিক বাংলাদেশে নিয়ে যেতে হবে, মানবিক বাংলাদেশে নিয়ে যেতে হবে, ভোটের অধিকার প্রতিষ্ঠার বাংলাদেশে নিয়ে যেতে হবে, মানবাধিকার প্রতিষ্ঠার বাংলাদেশে নিয়ে যেতে হবে। সেই জন্য আমার নেতা তারেক রহমান স্লোগান দিয়েছেন টেক ব্যাক বাংলাদেশ। আর এই টেক ব্যাক বাংলাদেশের স্লোগান শুনলে ওবায়দুল কাদের সাহেবের বুকের মধ্যে মনে হাতুড়ির বাড়ি পড়ে। সেই জন্য তারা আবল তাবল বকতে চায়, বলতে চাই টেক ব্যাক বাংলাদেশ সফল হবে সেদিন এই গণতন্ত্র হত্যাকারীদের, এই নিপীড়নকারীদের, এই ভোটের অধিকার হরণকারীদের বিচার, দুর্নীতির বাসদের বিচার, দুঃশাসকদের বিচার বাংলাদেশের মাটিতেই হবে। আজকে নির্বাচনের কথা বলেন, আমরা বলতে চাই শেখ হাসিনার অধীনে আর কোন নির্বাচন নয়। আমাদের এই আজকে চলমান যে জনদুর্ভোগ বিরোধী আন্দোলন, এই আন্দোলন সরকার পতনের আন্দোলনে পরিণত হবে। এই সরকারকে পদত্যাগের বাধ্য করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ইনশাল্লাহ আমরা নির্বাচন করব। সেই নির্বাচনে জনগণের রায়ের মাধ্যমে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশে জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠা করে জনগণের প্রত্যাশা পূরণ করব। বন্ধুগণ, এই আমি আপনাদের কাছে আগেই বলেছি, নাসুল্লা হচ্ছে আমার অত্যন্ত প্রিয় জায়গা। এই নাসুল্লায় এই জায়গাতেই অনেকবার আমরা মিটিং করেছি। এই এলাকা বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন আমরা এই মসজিদের নির্মাণের জন্য 50,000 টাকা অনুদান দিয়েছি। এই স্বদেশি ইউনিয়নের এমন কোন মসজিদ মাদ্রাসা নাই যেখানে আপনারা আমাদের অনুদান যায় নাই। রাস্তা করেছি, ব্রিজ করেছি, কালভার্ট করেছি, স্কুল করেছি, মাদ্রাসায় অনুদান দিয়েছি, মন্দিরে অনুদান দিয়েছি, পূজাতে অনুদান দিয়েছি। আমরা বলতে চাই আমরা এই কাজটি করতে সক্ষম হয়েছিলাম সেই কারণেই সক্ষম হয়েছিলাম, কারণ হচ্ছে বেগম খালেদা জিয়ার বিএনপি, শহীদ জিয়ার বিএনপি, তারেক রহমানের বিএনপি উন্নয়নের রাজনীতি করে। সেই কারণে আমরা বলবো যে ইনশাল্লাহ এই সরকারের পতন ঘটিয়ে বেগম খালেদা জিয়ার হাত ধরে, তারেক রহমানের হাত ধরে এই হালুয়াঘাটকে আমরা একটি আলোকিত হালুয়াঘাট গড়ে তুলব। আমরা দুর্নীতিমুক্ত ভাবে এই হালুয়াঘাটের উন্নয়ন করব। এখনো শুধু উন্নয়ন হয়, মুখে শুনি উন্নয়নের কথা, কানে শুনি উন্নয়নের কথা, কাজে কামে কোনো উন্নয়ন দেখি না। সেখানে শুধু দুর্নীতি এবং লুটপাট শুনি। 1,00,000 টাকা মসজিদে অনুদান দেওয়া হবে এই কারণে নাকি আগেই সেই মসজিদ থেকে 20,000 টাকা আপনার উল্টা অনুদান নেওয়া হয়। আমি খুশ বললাম না, উল্টা নাকি অনুদান নেওয়া হয়। এই রাজনীতি বাংলাদেশে কবর রচনা করা হবে। বন্ধুগণ, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না, আজকে বলতে চাই এই নাসুল্লাহ সমাবেশ থেকে অবিলম্বে চাল ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমাতে হবে, সারের দাম কমাতে হবে, সারের সংকট দূর করতে হবে, বিনামূল্যে সার দিতে হবে,
বিদ্যুতের লোড শেডিং বন্ধ করতে হবে, পরিবহন ভাড়া কমাতে হবে। যদি না কমানো হয়, এই আন্দোলনে রক্তাক্ত করেছো হাসিনা সরকার, এই রক্তের পথ পেয়ে ইনশাল্লাহ আমরা এই সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করব। সেই প্রত্যয় ব্যক্ত করে আজকে এই স্বদেশী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আপনারা যারা এসছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে ইনশাল্লাহ আগামী কয়েকদিনের মধ্যেই আমি প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে আপনাদের সাথে বৈঠক করে জনগণের মধ্য থেকে আমরা জাগরণ সৃষ্টি করব। সেই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমল হোক। দেশ দেখতে বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হন। তারেক রহমান জিন্দাবাদ। নাসুল্লাহ বিএনপি, নাসুল্লাহ জনগণ, জিন্দাবাদ জিন্দাবাদ।